একেবারে স্ক্রিপ্ট রেডি করে এসেছে। কখন কোথায় কি বলতে হবে সব জানা। চমৎকার, ব্রাভো, ব্রাভো, চমৎকার। জল যে এতটা গড়িয়ে গেছিল সত্যি আমি আজকে এখানে উপস্থিত না থাকলে বুঝতেই পারতাম না। না মা, তুমি যদি সত্যি দীপাকে বুঝতে তাহলে এটা বুঝতে পারতে ও কোন জায়গা থেকে দাঁড়িয়ে কথাগুলো বলছে। মা, তুমি এখন বোঝাচ্ছ আমাকে সূর্য, লাবণ্য সেনগুপ্তকে তুমি শেখাচ্ছ। না, আমি শুধু আমার মাকে কনভিন্স করার চেষ্টা করছি। তার আর কোনো প্রয়োজন পড়বে না সূর্য, তুমি অনেক বড় হয়ে গেছো। তোমার আর এই মাকে কোনো প্রয়োজন পড়বে না। মা, তুমি থাকো তোমার এই সুন্দরী বউকে নিয়ে। আজ থেকে তোমার মা তোমার কাছে মৃত। লাবণ্য, এসব কি বলছো? একদম ঠিক বলছি আমি। আমার সাথে আর কারোর কোনো লেনদেন নেই। মা, চলো, তোমরা কি দাঁড়িয়ে থাকবে? এসো, যাবে ছাড়ো, আমার পথ ছাড়ো, আমার মেয়ে, আমার উর্মি, এভাবে যাবে না। শোনো, তোমরা শুনুন না, শুনুন, আমার পথ ছাড়ো। মা, মা, তোমার লাগেনি তো? মা, তুমি ঠিক আছো? মা, কংগ্রেচুলেশনস। মা, তুমি ঠিক আছো? মা, মা, ওঠো, মা, মা, ওঠো, ওঠো, মা। এই যাও, 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 কি করে? হ্যাঁ, যাও, যাও, কি করে? আমার গায়ে হাত ধর, চলবে না, সবকিছু শেষ করে দিয়ে এখন এদিক ওদিক কি রাখছিস? কাকে করছিস? আজ তোকে খুন করে আমি জেলে যাব। তবু ভালো, তবু আজ এইখানে এক করি একেবারে পুঁতে রেখে দেবো। ভাই, এদিকে তাকা। আগেও আপনাদের ওয়ার্ন করেছিলাম আমি, দীপার গায়ে হাত তুলবেন না।
আর সেই একই ভুলটা আপনারা করতে যাচ্ছিলেন। বেশ করেছি, আবার তোলব। মনে রাখবেন, দীপা কিন্তু শুধু এখন আপনার সৎ মেয়ে নয়, ও আমার স্ত্রী। আর আমার স্ত্রীর গায়ে যদি কারোর জন্য একটাও আঁচল লাগে, আমি তাকে ছেড়ে দেবো না। চলো দীপা। দীপা কিন্তু শুধু এখন আপনার সৎ মেয়ে নয়, ও আমার স্ত্রী। আর আমার স্ত্রীর গায়ে যদি কারোর জন্য একটাও আঁচল লাগে, আমি তাকে ছেড়ে দেবো না। কোথায় যাব আমরা এখন? আগে গাড়িতে উঠো দীপা। আর কত সহ্য করবে না আমার জন্য? আমি তোমার জন্য সব সহ্য করছি কথাটা কিন্তু ভুল দীপা। কি কথা হয়েছিল আমাদের মধ্যে? যাই হোক না কেন, আমরা দুজনে মিলে সব সামলে নেব। তুমি একটু ভরসা করতে পারছো না আমার উপর? খুশি নও তুমি? আপনি আসায় আমার জীবনে আমি মানে খুঁজে পেয়েছি। আমার জীবন আপনি কানে কানে ভরিয়ে দিয়েছেন, কিন্তু কিন্তু কি? এই যে আমাদের জন্য এত ঝামেলা হলো, এতজন কষ্ট পেল, এতে কি আমরা সুখী হতে পারবো? আমার সবার কথা মাথায় আছে দীপা, ইনফ্যাক্ট আমার ভাইয়ের কথা, যে ভাইয়ের জন্য আমি সবকিছু করতে পারি। তুমি দেখো দীপা, একদিন আমি সব ঠিক করে দেবো, সব না। আর আপনার জীবনটা আমার জন্য, আপনার জীবনটা তো এখন আমার আর তোমার, আলাদা বলে কিছু নেই দীপা। কিন্তু না দীপা, কোনো কিন্তু নয় দীপা। বিয়ের সময় যে মন্ত্রগুলো আমরা উচ্চারণ করেছি, সে মন্ত্রগুলো আমি মন থেকে বিশ্বাস করি। আর একদিন আমি প্রমাণ করে দেব সেই কথাগুলো কতটা সত্যি। ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30 স্টার জলসায়।